জঙ্গলের পশুর সঙ্গেও মানুষের সখ্যতা গড়ে ওঠা সম্ভব। রামলালকে না দেখলে বোধহয় একেবারেই বিশ্বাস করা কঠিন। এতদূর শুনে আপনার মনে প্রশ্ন জাগছে তো, কে রামলাল? রামলাল আসলে দলছুট এক দাতাল, আর দলছুট দাতালের সঙ্গে রীতিমতো সখ্যতা গড়ে উঠেছে বড়জোড়ার মালিয়ারা গ্রাম পঞ্চায়েতের বরফানি আশ্রম এলাকার মানুষের। বিশাল আকার ওই দাতালকে একেবারে সামনে পৌঁছে যাওয়া থেকে তাকে পিছনে রেখে কয়েকজন যুবককে মাটিতে বসে খোশ মেজাজে গল্প করতেও দেখা গেছে। তাহলেই বুঝুন কাণ্ডটা। প্রসঙ্গত, ডলমার দামালদের আপাত নিরাপদ স্থল হিসেবেই পরিচিত বাঁকুড়া উত্তর বন বিভাগের বড়জোড়া ও বেলিয়াতুর রেঞ্জ এলাকা। বন দপ্তর সূত্রে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী বড়জোড়ায় 19টি, উত্তর সরাগড়া 2টি, সাহারজোড়া 45টি, রসিকনগরপুরে 1টি, মোট 67টি হাতি রয়েছে। আর এই তালিকাতেই বহু চর্চিত রামলালের নাম থাকলেও সে দলছুট বলেই স্থানীয়দের দাবি। উল্লেখ্য, পড়শি জেলা ঝাড়গ্রামে রামলাল নামে একটি হাতি ভীষণই জনপ্রিয়। গত অক্টোবর মাসে শারদোৎসবের ঠিক আগে পশ্চিম মেদিনীপুর এলাকায় তাকে দেখা গিয়েছিল। এই রামলালই সেই রামলাল কিনা তা অবশ্য নিশ্চিত করে বলতে পারেনি কেউই। তবে রামলাল স্থানীয়দের একাংশের বিশ্বাসভাজন হয়ে উঠতে পারলেও এখনো বন দপ্তরের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারেনি সে। আর তাই বন দপ্তরের কর্মীরা সর্বদা কড়া নজর রেখেছেন রামলালের ওপর। বলা তো যায় না কখন কিসে করে বসে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বড়জোড়া।